আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো আমরা এই যে এখানে যে স্টোরি আছে, ঠিক আছে, এই স্টোরিতে কিন্তু আমরা মিউজিক দিয়ে অ্যাড করতে পারি না। আমরা আমাদের মিউজিক অপশনটা থাকে না স্টোরিতে ক্রিয়েট করার সময়, যে ফটোর সাথে আমরা মিউজিক অ্যাড করব, সেই অ্যাড মিউজিক অপশনটা কিন্তু আমাদের এখানে নেই, ঠিক আছে। তো কিভাবে আমরা এই মিউজিক অপশনটা আনবো সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে পুরোপুরি দেখবেন। আমরা মিউজিক অপশনটা আমরা ফেসবুক টিমের কাছে একটি দরখাস্ত লিখবো। তো দরখাস্ত লিখে আমরা একটি স্ক্রিনশট জমা দিব তাদের কাছে, তারা কিন্তু ওই মিউজিক অপশনটা আমাদেরকে অন করে দিবে, ঠিক আছে, কিছুদিনের মধ্যে। তো চলুন শুরু করছি আমি কিভাবে করব, আপনারা অবশ্যই দেখবেন। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ফেসবুকটা ওপেন করব। ফেসবুক ওপেন করে নিলাম। ফেসবুক ওপেন করে আমরা প্রথমে আমাদের প্রোফাইলে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সরি এখানে স্টোরি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট স্টোরি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে আমরা এমন একটি স্ক্রিনশট আমরা এখানে দিয়ে দিব, মানে এইভাবে এইটুকু আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমরা এখান থেকে এডিটে চলে যাব। আমি এখান থেকে কেটে দিলাম। কেটে আমি আমার প্রোফাইলে আমার গুগল ফটোশে গেলাম। ফটোশে গিয়ে আমরা এখানে যে স্ক্রিনশটটা মারলাম, এখানে স্ক্রিনশটটা এই যে স্ক্রিনশটটা এখান থেকে যে স্ক্রিনশটটা নিলাম, এখানে আমরা স্ক্রিনশটটাকে ক্রপ করব। ক্রপ করে এডিট করে আমরা এখানে ক্রপ করব, শুধু ক্রপ অপশন দেখতে থাকুন পুরো ভিডিও দিই। তো এখানে আমরা এটাকে ক্রপ করব, এইভাবে ক্রপ করে আমরা এখানে সেভ করে দিব। সেভ করে আমরা কি করব, এখানে এবার আমরা চলে যাব আবার ফেসবুকে। ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে চলে গিয়ে এখানে আমরা এভাবে চলে আসবো। ব্যাগে চলে আসে আমরা থ্রি লাইন দেখতে পাচ্ছেন, থ্রি লাইনে ক্লিক করে দিব। থ্রি লাইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে চলে আসবো। নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করে দিব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি অপশন আছে রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে, রিপোর্টের প্রবলেমে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম ডিউটি অপশন চলে আসবো নিচে। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসলে এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড ইন রিপোর্ট। ইনক্লুড ইন রিপোর্টে আমরা ক্লিক করে দিব, সবুজ উইন্ডো যেটা আছে, হ্যাঁ, ক্লিক করে দিলাম। এরকম ইন্টারফেস চলে আসবে, অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। আমরা নিচে চলে যাব, খুঁজতে খুঁজতে এখানে স্টোরেজ দেখব। এই যে স্টোরেজ এখানে পাওয়া গেছে, স্টোরেজ। এখানে স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এই জায়গায় দেখছেন এবার একটি অপশন দেখা, একটি ফটো দেখাচ্ছে। তো এখানে ক্যাপচার দেখাচ্ছে, আমরা এখানে এখান থেকে ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পর এখানে অ্যাড ইমেজ দেখতে পাচ্ছেন, অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে আমি ক্লিক করে নিলাম। অ্যাড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এরকম আমাদের এই যে আমাদের পিকচারটা দেখাবে। এখানে আমরা যেটাকে ক্রপ করে ছোটো করলাম, ক্রপ করে এখানে, হ্যাঁ, এটাকে এভাবে আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা একটা ডিসক্রিপশন লিখবো। দেখুন, ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে টিমের কাছে কিছু অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন আমরা লিখতে হবে। তো আমরা ফেসবুক টিমের কাছে অ্যাপ্লিকেশনটা আমি লিখে রাখছি। দেখুন, আমি এখানে প্রেস করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে লিখেছি, হ্যালো ফেসবুক টিম, স্যার, আই হ্যাভ প্রবলেম ইন মাই ফেসবুক স্টোরেজ। হেয়ার ইজ নো অপশন অফ মিউজিক, প্লিজ অলস অ্যাভেলেবেল দিস অপশন ইজ মাই অ্যাজ সন ইজ পসিবল, থ্যাংক ইউ। তো স্যার, যদি আমার এটা পসিবল হয়, আমাকে এই মিউজিক অপশনটা আমার এখানে অ্যাড হয়নি, আসেনি, আমাকে যদি পসিবল হয় অবশ্যই আমাকে মিউজিক অপশনটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। লিখে আমরা কী করব, এখানে দেখতে পাচ্ছেন উপরে স্যান্ড রিপোর্ট, এখানে স্যান্ড অপশন আছে, স্যান্ড অপশন আমরা ক্লিক করে দেব। তো আমি এটাকে এখানে স্যান্ড অপশনে ক্লিক করে দিলাম। এটাকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি রিপোর্টটা চলে যাচ্ছে, আমাদের রিপোর্টটা চলে গেছে, যে থ্যাংক ইউ, ওর রিপোর্ট সাকসেস। তো এখানে আমাদের এটা কিন্তু চলে গেছে। তো আমাদের এটা কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না, কিছুদিন বা কিছু কয়েক ঘন্টা পরে আমাদের এটা অ্যাড হতে পারে। আপনারা ট্রাই করে দেখবেন আসলে ফটোর সাথে আপনার মিউজিক অ্যাড হয় কি না, ঠিক আছে। আশা করি এটা কাজ হয়ে যাবে, কারণ এমন করে আমি করেছি এবং হয়েছে আমার, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন ফর এভরি নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই একটি লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।